আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। সেখানে আমরা সমস্ত রকমের পরিষেবা, সেই সঙ্গের যদি বিল্ডিং না থাকে তাহলে এই পরিস্থিতিতে মেয়েরা ভাড়া ঘর নিয়ে বা দলের মেয়েদের কাছে গিয়ে তাদের বসার যদি একটা নির্দিষ্ট অফিসিয়াল টাইম যদি তাদের একটা ব্যবহার হয় এবং প্রত্যেক দিন তারা যদি সংঘ সমবায় সমিতি যদি চালাতে পারে, তাদের যে নির্দিষ্ট জায়গা থাকে সেইখান থেকে মেয়েদেরকে এই যে আমাদের আনন্দধারার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সেই দিনে সফল হতে করতে পারবো। পুরোপুরি 100% মেয়েরা আমরা সেই প্রতিশ্রুতি নিব, যাতে আমরা এক জায়গায় বসে 24 ঘন্টা সম ভবিষ্যতে এই আমাদের এলাকায় আমরা মহিলা ব্যাংক করতে ইচ্ছুক, যাতে আমরা সরকারি বড় বড় ব্যাংকের কাছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেকটাই দেরি হয়। সেটা যদি আমাদের পক্ষ থেকে মেয়েরা ব্যাংক তৈরি করতাম তাহলে অন্তত নিজেদের যে এত টাকা, এত কোটি কোটি টাকার হিসেব, সেটা মনে হয় আমরা সহজেই আরও সময়টা কম সময়ের মধ্যে আমরাও অনেকটাই ঠিকঠাকভাবে কাজ করতে পারবো। স্কিম ছিল সেই SGSY স্কিম থেকে এই আনন্দধারার কনসেপ্টটা কেন এলো একটু বুঝে নেওয়া দরকার। কোনো একটা স্কিম যখন চলে তখন সে কীভাবে দেখে মানুষকে, মানুষকে দেখে বেনিফিশিয়ারি হিসাবে, প্রকল্পে কিছু সাহায্য পাচ্ছে এরকম হিসেবে। আর স্বনির্ভর দল যখন চলে তখন কিন্তু বেনিফিশিয়ারি হিসেবে চলে না, সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে চলে, যার কাজ সমাজ সংশোধন, সেটা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে। তাহলে এই যে বড় আঙ্গিকে যে কাজটা, এটা কোনো প্রকল্প নয়, কোনো প্রকল্পের চাওয়া পাওয়া নয়, আরও বড় লক্ষ্য মানুষের জীবন এবং জীবিকার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে স্বনির্ভর দলের পথ চলা, এবং সেটাই আমাদের লক্ষ্য। মানুষের সবচেয়ে বড় সমস্যা কী জানেন? আপনারা আমরা সবাই একমত হব, মানুষের সবচেয়ে বড় কষ্ট বা সমস্যা যেটা, মানুষ কোন জিনিসটা নিতে পারে না, সেটা হচ্ছে দম বন্ধ হয়ে আসা, খুব ছোট্ট পরিসরে থাকা, খুব ক্ষুদ্র পরিচয়ে থাকা, এটা মানুষ কোনো দিন মেনে নিতে পারে না। আপনি যাকেই বলুন, আমরা যখন বলি কোনো খুব কষ্ট হয় আমরা কীরকম বলি, দমটা বন্ধ হয়ে আসছে, দমটা আটকে আসছে, ছোট্ট গণ্ডির মধ্যে আমরা পারি না, থাকতে পারি না। ঠিক সেই জন্যই কিন্তু স্বনির্ভর দলের যে আন্দোলনটা আজকে আপনারা করছেন, এটা আর একবার আমার দেখে মনে হলো যে এখানে অনেকেই হয়তো আছেন, কেউ হয়তো রামের মা আছেন, রহিমের স্ত্রী আছেন। শুনছিলাম এবং আমার মনে হচ্ছিল আপনারা যে সাজেশনগুলো দিচ্ছিলেন যে এটা করলে পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হবে, সমস্ত জিনিসগুলো যখন ভাবছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমার জেলায় অনেক মহিলারা আছেন যারা আমার জেলাটাকে খুব ভালো করে ভাবেন এবং তারা আরও বেশি কর্মঠ হওয়ার জন্য তার নিজের সাথীদেরকে যে বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যগুলো প্রত্যেকটা জায়গার গ্রাম বাংলায় বাংলায় মানুষের কাছে, পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনাটা আমাদের মায়েদের মনে আছে, খুব গর্ব হচ্ছিল নিজেকে। আমি একটা জায়গায় আমি আপনাদেরকে বলি, কতগুলো সাজেশন আমার খুব পছন্দ হয়েছে, যে সাজেশনগুলো আমাদের বর্তমান জেলা শাসক মহাশয় অনেক চিন্তা ভাবনা করে এটা শুরু করেছেন আমাদের। আমি একটু আপনাদেরকে বলি, প্রত্যেকটা ব্লকে ব্লকে মনে করুন আপনারা প্রতি জায়গায় জায়গায় কাজ করছেন, এই যে শব্দগুলোকে এক জায়গায় নিয়ে এসে এই যে সংযোগ একটা ওই ব্লক পাড়া ব্লক কী করছে সেটা বাঘমুন্ডি জানবে, বাঘমুন্ডির জায়গায় কী হচ্ছে সেটা বর্ণাপুর জানবে, বর্ণাপুরে কী হচ্ছে কুলটা জানবে, কুলটায় কী হচ্ছে সাপুড়ে জানবে, এই যে একটা পরিবেশ, তাহলে সেই পরিবারের মহিলাটি হচ্ছে তার একমাত্র পথপ্রদর্শক হবে। আমরা দেখেছি
যদি মা শিক্ষিতা হয় তাহলে তার ছেলেরা কোনো মতেই অশিক্ষিত হবে না। আর মাদের একটা জিনিস আমি অনেক ছোটোবেলাতে আমরা দেখেছি যে এই যে সঞ্চয়ের যে ক্ষমতা, এই সঞ্চয় করার ক্ষমতাটা মহিলাদের অনেক বেশি পুরুষদের চাইতে।